নমস্কার, শুভ সকাল। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুজো, কালী পুজো, সমস্ত কিছু কাটিয়ে এবার কিছুটা ভাটার টানে রয়েছে আমরা। আসল কথা, যখন দীপাবলি চলে যায় তার মধ্যে মনে হয় যেন উৎসবের একটা শেষ পর্বে। গতকালই সেই দীপাবলিকে কেন্দ্র করে যে আমাদের ভাই ফোঁটা থাকে, সেই উৎসবকেও আমরা পার করেছি। আজকে ঠিক উৎসবের পরের দিন, তো স্বাভাবিকভাবেই কোথায় যেন একটা সব কিছুতেই কিছুটা ক্লান্তি বা অবসন্নতা। কিন্তু সেই ক্লান্তি বা অবসন্নতাকে নিয়ে থাকলে তো আমাদের চলবে না। আমাদের কাজ বা আমাদের স্বাভাবিকভাবেই যে দৈনন্দিন জীবনযাত্রা, সেটাকে নিয়ে আমাদের চলতে হবে। তার জন্য আমাদের সকাল থেকেই একটা ঝরঝরে ফুরফুরে মন নিয়ে, মেজাজ নিয়ে যেন দিনটা কাটাতে পারি, তার জন্যই আমরা প্রত্যেক দিন সকালে থাকি আপনাদের সাথে, সেটা অবশ্যই কোনো এক শিল্পীর সাথে এবং তারই সুরে সুরে গানে গানে। আর সেই সুর আমাদেরকে অনেক অনেক বেশি মনের দিক থেকে তাজা করে দেয়, আমাদের ভালো থাকতে সাহায্য করে, সেটা আমরা সবাই জানি এবং মানি। হয়তোবা আমরা সবাই গান গাইতে পারি না, কিন্তু ঘরে আমরা প্রায় সবাই গান শুনি। আর এখন মোবাইলের কারণে আমাদের প্রত্যেকের কানে কানে কিন্তু গানের সুর চলতেই থাকে। আসল কথা হচ্ছে, এই সুরের একটা অন্যরকম শক্তি আছে, সেটা হচ্ছে আমাদের ভালো রাখার শক্তি। আর তার জন্যই প্রত্যেক দিন আমরা শুরু করি কথায় সুরের জমজমান সকাল দিয়ে। আজকেও ঠিক তাই, আমরা সুরে সুরে থাকব। আজকে আমাদের সাথে রয়েছে তমা তমা দেবনাথ। সুপ্রভাত তমা, কেমন কাটলো পুজো, দীপাবলি কেমন কাটলো? হ্যাঁ, অন্যবারের মতো তো এবার নয়, এটা সবারই জানা, একটু গ্যাপ পড়েছে, তো ওভারঅল ভালোই কেটেছে পুজোতে। তাও পুজো থেকে কিন্তু দীপাবলি অনেক বেশি জমজমাট হয়েছে না? দীপাবলিতে অনেকটাই আমরা স্বাভাবিকভাবে চলতে পেরেছি। আর সাথে তবলায় যাকে পেয়েছি, যেভাবে আমরা প্রত্যেক দিন পাই শিল্পী নারায়ণ বিশ্বাসকে, সুপ্রভাত। তমা এবং নারায়ণ আজকে সকালটা আমাদেরকে সুরে সুরে মাতিয়ে রাখবে। একদিকে তবলার ছন্দ, অন্যদিকে তমার সুর। তাহলে আমরা যাই প্রথমেই, মানে কি দিয়ে শুরু হচ্ছে আজকের সকাল? আমি প্রথমে একটি ভজন করছি, কৃষ্ণের ভজন, নারায়ণ দাস নারায়ণ যেটা আছেন ওনার একটা ভজন দিয়ে আমি শুরু করছি। চলো। আ
সকাল শুরু হলো প্রার্থনা দিয়ে, ভজন দিয়ে। আসলে আমাদের প্রত্যেকেরই দিনের শুরুটা আমরা চাই খুব ভালো করে করতে, এবং তার জন্য যত রকম ভাবে আমাদের ভালো থাকতে পারি তার জন্য চেষ্টা আমাদের থাকে। তমা, খুব সুন্দর একটি শুরুবাত হলো, পরের গানে যাই। পরে আমি আধুনিকে চলে যাচ্ছি, আমি সকালের একটি গান করছি, সুমিতার গাও। বাহ, দারুণ গানটা, খুব
সুভমিতার অনেক গানের মধ্যে এই গানটি। আসল কথা, সুভমিতার গানের কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে সুরের এত বেশি ভাঙা গড়া থাকে। ভীষণ জনপ্রিয় একটি গান, আমারও খুব পছন্দের একটি গান, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লেগেছে। তোমা এখন কি করছো এমনিতে? তোমার তো মানে কোনো জবে আছো কি এখন? আমি এখন আছি ভবনস বিএড কলেজ, সবাই জানে ভবনস একটা বিএডের ব্রাঞ্চ আছে, সেটা নরসিংগড়ে আছে, আনন্দনগরেও আছে। আচ্ছা, আমি নরসিংগড় ব্রাঞ্চে আছো। আচ্ছা, ফ্যাকাল্টি হিসেবে আছো? হ্যাঁ, আমি পারফর্মিং আর্টসে সেখানে আছি। আচ্ছা, বাহ বাহ, তো এটার পাশাপাশি গান তো চলছে, আর ওখানে তোমার জবের সাথে নিশ্চয়ই গান তো ভীষণভাবে রিলেটেড। হ্যাঁ, আমি পারফর্মিং আর্টসের উপরে যেহেতু আছো, পরে গানে যাই? পরে এখন আমি করছি শিপ্রা বসুর গাওয়া বিনি সুতোয় গাথামালা। বাহ, অসম্ভব ভালো একটি গান, চেষ্টা করছি, অসম্ভব ভালো একটি গান। আর সেই সূত্রে মানে তোমা তো মানে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ, আমি মাস্টার্স করেছি এখানে ইউনিভার্সিটি থেকেই, এখনো আমি ইউনিভার্সিটির মানে ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত আছি অ্যাজ এ স্কলার। আচ্ছা, তো চলছে আমার তো কাজ চলছে। আর এমনিতে মানে শিক্ষার প্রথম তালিম নেওয়াটা কার থেকে বা কবে থেকে? প্রথম তালিম আমি প্রথম তালিম নিয়েছি, আজকে স্যার আমাদের মধ্যে নেই, ডক্টর মৃণাল চক্রবর্তীর কাছে। তারপর যখন আমি মাস্টার্সে গেলাম তখন আমি ডক্টর রবীন্দ্র বড়ালি স্যারকে পেলাম। আচ্ছা, তখন ওনার কাছ থেকে আমি শাস্ত্রীয় সঙ্গীতের অনেকটাই জানতে পেরেছি। তারপর আমি নেক্সট শক্তি ম্যাডামের কাছে গেছি, ওনার কাছ থেকে আমি সেমি ক্লাসিক্যাল যেগুলি আছে সেগুলি আমি চেষ্টা করছি নেওয়ার। তো মানে এখনো চলছে সেটা? এখনো চলছে, সব কিছুই এখনো চলছে, শুধু ডক্টর মৃণাল চক্রবর্তী স্যার আমাদের মাঝে নেই, নয়তো হয়তোবা স্যারের কাছ থেকেও অনেক কিছু শিখতে পেতাম। নিশ্চয়ই নিশ্চয়ই, তো আমাদের কাছে একটা একটা ভীষণ রকমের একটা ফাঁকা জায়গা তৈরি করে দিয়েছে। চলো এবার কি শুনবো? ঠিক আছে, আমি শুরু করছি শিপ্রা বসুর। আচ্ছা হ্যাঁ, বিনি সুতোয় চল, ভীষণ দারুণ একটি গান এবং নারায়ণের জন্য আজকে এই গানটি।
বাহ, শিপ্রা বসুর অনেকগুলো গানের মধ্যে এই একটি গান। সেরকমভাবে যারা আমরা যারা একটু শাস্ত্রীয় চর্চা করি বা যারা সেমি ক্লাসিক্যাল গান শুনতে ভালোবাসেন, অনেকের কাছে এই গানটি বহুল পরিচিত। আমরা আরও এই ধরনের গান শুনবো নিশ্চয়ই তমা, আজকে সেমি ক্লাসিক্যাল বিভিন্ন আঙ্গিক নিশ্চয়ই রয়েছে। তবে এবার যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। আমরা এই মুহূর্তে রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমার সকালে, ফিরছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আমরা রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমার সকালবেলা। আর আজকের সকালে আমাদের সাথে রয়েছে তমা এবং তবলায় রয়েছে নারায়ণ, দুজনকে নিয়ে আজকের সকালবেলাটা দারুণ কাটাচ্ছি আমরা সুরে সুরে। এবং বাকি সব মানে যে সময়টুকু রয়েছে আমরা নানা ধরনের গানে থাকব। এই মুহূর্তে কি রয়েছে? গজল রয়েছে নিশ্চয়ই, যেটা শুনছিলাম বিরতিতে, একটু রিহার্সাল শুনছিলাম আশাজির একটি গজল। আমি প্রথমে বেগম আক্তারের একটা, আচ্ছা প্রথম আমরা নিশ্চয়ই আজকে এভাবেই গানগুলো বাছা হয়েছে তাই তো? হ্যাঁ এভাবেই, সেমি ক্লাসিক্যাল আঙ্গিকটাকে ধরেছো বেশি। এমনিতেও তুমি এমনিতেও সব সময় সেমি ক্লাসিক্যাল চর্চা, হ্যাঁ একদম সেটাই। চলো যাই, আমি শুরু করছি। হুল
এই সুরগুলো যখন আমরা শুনি তখন মনে হয় যেন সুরের একটা অনেক গভীরে আমরা চলে যাই, এবং মনে হয় তখন অন্য কথা না বাড়িয়ে শুধু চোখ বন্ধ করে সুরের রেশটাকে নিয়েই আমরা থাকি। এবং আজকে সকাল এই ধরনের সুরে সুরে কিন্তু আমরা দারুণ একটি সকাল কাটাচ্ছি। এবং তোমার কাছে জানবো যে বাড়িতে নিশ্চয়ই সাংগীতিক একটা ভাবধারা, মা বাবার তো নিশ্চয়ই রয়েছে, না হলে এতটা দূর এগোনো যায় না। তো কে বেশি ছিল এই জায়গায়, মানে কার উৎসাহ বেশি ছিল? আমি বাবাকে হারিয়েছি ছোটবেলায়। আচ্ছা, তো বাবা ছোটবেলায় যতটুকু আমার মনে আছে, আমার ফার্স্ট স্টেজ পারফরমেন্স ছিল ক্লাস থ্রিতে। আচ্ছা, তখন ওই সময় বাবাই নিয়ে যেতেন সব জায়গায়, ছোটাছুটি করতেন। তারপর সেই একটা নেশা তো সবসময়ই ছিল, তো বাবার চলে যাওয়াটা একটা বিশাল একটা আমাদের একটা বিশাল একটা ফাঁকা জায়গা শুরু হলো পরিবারে। তো ছোটবেলা থেকেই যেহেতু গান নিয়ে পড়াশোনা করবে সেরকম একটা পড়াশোনা করব সেটা ভাবিনি, কিন্তু গানটা নিয়ে থাকতে থাকতে এক সময় মনে হলো যে না, গানটা নিয়ে একটু পড়াশোনা করলে হয়তো ভালো হতো। কারণ আমাদের ম্যাক্সিমাম ছোট থেকেই পড়াশোনায় বেশি করতে বলা হয়, গানটা হচ্ছে সেকেন্ডারিটা আমাদের। এখনো সবাই এরকমই আমরা যেরকম শুনি আর কি, শুনতে পাই, কিন্তু আমার মনে হয় আমি ছোটবেলায় গানটা শিখেছিলাম দেখে আজকে আমি গান নিয়ে পড়াশোনা করতে পেরেছি। তো গানটা নিয়ে আমি থাকতে বেশি পছন্দ করি সেটাই। তো অন্য সাবজেক্টে মাস্টার্স করার পরও আমি গানটাতে আবার করলাম, তো গান নিয়ে আমি থাকতে। আচ্ছা, তোমার অন্য আরেকটা সাবজেক্টে মাস্টার্স আছে? আচ্ছা, সেটা কি বিষয়? সেটা হচ্ছে আর্টস এর এডুকেশন। এডুকেশন, আচ্ছা, শিক্ষার উপরে করে তারপর তুমি আবার এমইউস করেছো। আচ্ছা, এটার উপরেই এখন মানে তোমার কাজ চলছে, রিসার্চ চলছে? বাহ, আসল কথা হচ্ছে আমাদের প্রত্যেকেরই এটা কিন্তু ঠিক, তোমার যে কথাটা বললো যে আমরা পড়াশোনার উপরে। একটা জিনিস আমি একটু থামিয়ে বলছি, মানে যেটা বলা হয়নি, আমার মা সবসময় আমাকে আমার পাশে থেকেছেন। আমি যখনই বলেছি আজকে প্রোগ্রামে যাব, সেই যাব, এই যাব, কারণ সাধারণত আমাদের আমাদের সবার একটা বাউন্ডারি থাকে মেয়ে, নিশ্চয়ই যে রাত্রি এতটার মধ্যে ফিরতে হবে। তো মাকে যখনই বলেছি, মা কখনো সেটা না করেনি। বা আমি যখন বলেছি প্রোগ্রামে, আমি ন্যাশনাল ইউথসবে, আমি উৎসবে বসেছিলাম 2012-এ, 11-এ ফার্স্ট হয়ে ন্যাশনালে গেছিলাম, সেখানেও কোনো শাস্ত্রীয়, বা 13-এও 12-এও হয়েছিলাম, সেটা কোনো কারণে ক্যান্সেল হয়েছিল। তো সেই যে মারও অবদানটাই অনেক বেশি। একদম একদম, বাবার যেহেতু ছোটবেলা বাবাকে হারিয়েছো, সেই ক্ষেত্রে মানে মায়ের এই সাপোর্টিভ ব্যাপারটা না থাকলে এতদূর এগোনো কোনো মতেই সম্ভব নয়। আর সেটা পাশাপাশি গান তোমাকে অন্যভাবে ভেতর থেকে তোমাকে শক্তি দিয়েছে, সেটা তো অবশ্যই অবশ্যই। চলো পরে, এবার আমি এখন আরেকটি গজল করব, চলো, আশা ভোসলেজির গাওয়া। সালোনা সা সজন হে, একদম আমি চেষ্টা করছি, শুরু করছি। Oh,
বহুশ্রুত একটি গান, আশাজির একটি বিখ্যাত গজল। আমরা সবাই গাইতে পারি আর না পারি, সবাই একবার অন্তত গানটি গুনগুন করি। বিশেষ করে এই প্রজন্মই গানগুলো, এই গানটি বিশেষ করে অনেক অনেক কভার করছে এবং আমরা সেটা ফেসবুকে প্রায়ই শুনতে পাই। তমাও খুব দারুণ চেষ্টা করলো, খুব ভালো। আমরা আবারও ফিরবো গানে, তবে এবার যেতে হবে ছোট্ট একটা বিরতিতে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপনের পর। আমরা যেভাবে গানে ছিলাম আবারও গানে থাকবো। বিজ্ঞাপনের সময়গুলোতে মাঝে মাঝে যে গানগুলো শুনছিলাম, যে তমা একটু নারায়ণের সাথে চর্চায় ব্যস্ত ছিল, প্রত্যেক কটা গান এত সুন্দর করে ও বেছে বেছে আজকের গানের তালিকা করেছে। এবারও যেটি শুনবো আপনাদের সবার খুব ভালো লাগবে আমি জানি। আসলে এই গানগুলো আমাদের সব সময় ভালো লাগার গান। তাহলে গানে যাই কথা না বাড়িয়ে। প্রথম কোনটা? একটি গজল করছি, সেটা আশা ভোসলে জি এবং গোলাম আলীর ডুয়েট গাওয়া, ডুয়েট গান, সেটাই বলছিলাম। তো আমি খানিকটা চেষ্টাই করব। একদম একদম। এই গজলটি বহুশ্রুত গজল এবং আপনারা অনেকেই শোনেন, আবারও শুনি। Thank you.
ভীষণ ভালো, ভীষণ ভালো। কিছু আসলে কিছু কিছু গানের সুর আমাদেরকে এভাবেই কি বলবো মনের দিক থেকে অনেক বেশি উদাস করে দেয়, আবার গানের সুরটাকে আরো অনেক বেশি ভালোবাসতে শিখিয়ে দেয়। ভীষণ আমার খুব পছন্দের একটি গান শোনালো তোমা, তবে আজকের অনুষ্ঠানে শেষ গান শুনব, কোন গানটি দিয়ে শেষ হবে আজকের অনুষ্ঠান? আমি শেষ করব আরেকটি আধুনিক গান দিয়ে, শুভমিতার গাওয়া। চলো।
বাহ, আজকের মতো করে সকাল শেষ করব অবশ্যই। তমা এবং নারায়ণ দুজনেই ছিল আজকে আমাদের সাথে সকালবেলা, এবং নারায়ণের তবলার কথা নতুন করে বলার কোনো অবকাশই নেই, কারণ বরাবর যেভাবে শিল্পীর সাথে সঙ্গতে এত বেশি মিষ্টি করে সেই সহযোগিতাটা থাকে নারায়ণ বিশ্বাসের, সেটা আপনারা আমরা সবাই জানি, এবং আজকেও ঠিক তাই। সেরকমভাবে প্র্যাকটিস নেই, কিন্তু মনেই হয়নি যে কোথাও কোনো খামতি রয়েছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ, যারা পর্দার ওপারে ছিলেন তাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের সাথে প্রত্যেক কটা সকাল আপনারা থাকেন, এবং আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমাদের এই সময়টুকু, সাথে আমাদের বাড়তি পাওনা, আমাদেরও খুব ভালো লাগে আপনাদের সাথে এই সময়টুকু কাটাতে। তাহলে আজকের মতো করে শেষ করব আপনাদেরই প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, আর যেটা বলি যে আমাদের সাথে থাকবেন। নমস্কার।